ওয়েলকাম ব্যাক। আজকে দেখাবো আপনাদের দুটো নতুন মডেল লঞ্চ করেছে স্টারসের, থান্ডার D11 অ্যান্ড ডিফটার D4। প্রথমে আপনাদের দেখাই থান্ডার D11। D11-এর প্রতিটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল চলে এসছে। একটা অরেঞ্জের উপরে আছে, একটা অফ ব্লুর উপরে, একটা গ্রিনের উপরে, একটা রেডের উপরে। আর প্রতিটা থান্ডারের সাথে কোম্পানি আগে যেরকম একটা ব্ল্যাক কালারের গ্লাস দিচ্ছিল, সেই গ্লাসটাও প্রতিটা মডেলের সাথে দেয়া হচ্ছে। প্রতিটা মডেলের সাথে একটা করে ব্ল্যাক কালারের ভাইজার দেয়া হবে। আর D11-এ আপনার নতুন যেটা করেছে, নতুন করেছে হলো আপনার স্পয়লারটা। স্পয়লারটা আগে যেরকম গাম দিয়ে, ডবল টেপ গাম দিয়ে করা থাকতো, এই মডেলটাতে আর সেটা নেই। এটাতে পুরো আপনার দেখতে পাচ্ছেন স্ক্রু ফিটিং করে দিয়েছে, স্ক্রুর সাথে এটা আসছে। আর এটার লুকসটাও আগের থেকে অনেক বেটার। বাকি সব কিছুই আগের মতোই সেম আছে, আইসাই ডট, সামনের লুক, সামনের সব কিছুই ঠিক একই। এই যে জাস্ট খালি স্পয়লারটাই নতুনত্ব করেছে, কিন্তু স্পয়লারটার জন্যই হেলমেটের পুরো ফিচার্স বলুন আর লুকসে বলুন, ফিচার্স একই আছে, জাস্ট লুকসটা আপনার পুরোপুরি আলাদা হয়ে গেছে। এবার দাদাকে দেখাতে বলবো যেটা ডিফটারের যে নতুন মডেলটা বেরিয়েছে সেটা একবার দেখানোর জন্য। এবার আপনাদের ডিফটারের যে নতুন D4 যে মডেলটা লঞ্চ করেছে সেটা আপনাদের এবার দেখাবো। ভাইকে বলবো দেখাতে, দেখাও কী কী মডেল, কী মডেলের কী কী কালার এসছে। হ্যাঁ, এই একটা গ্রাফিক্স আপনারা দেখতে পাচ্ছেন। আরেকটা গ্রাফিক্স দেখাতে বলবো, এই আর একটা গ্রাফিক্স দেখতে পাচ্ছেন। গ্রাফিক্সের কালারগুলো কিন্তু আপনার আগের থেকে জাস্ট অন্যরকম, কালারের কম্বিনেশনগুলো টোটালি আলাদা করেছে, আনকমন কালার করেছে একদম। আশা করছি সবারই ভালো লাগবে এই সিরিজটা। এর মডেলটা দেখাতে, আরেকটা গ্রাফিক্স যেটা আছে ওটা দেখাতে বলবো। এই যে আরেকটা গ্রাফিক্স আপনার, এটা আপনার রেড হোয়াইট কম্বিনেশনের উপরে করেছে, দেখতে পাচ্ছেন আপনারা। আর প্রতিটা মডেলের সাথে কিন্তু আগের মতো স্পয়লারও আপনার দেওয়া রয়েছে। দাদাকে একটু স্পয়লারটা বের করে দেখাতে বলবো। এই যে আপনার স্পয়লারটা দেওয়া রয়েছে যেটা আগের মডেলেও আপনার থাকতো। একটা একটুখানি খুলে যদি দেখান, একটু খুলে দেখান, এই যে গ্লসি ফিনিশেই রয়েছে স্পয়লারটাও। এই যে স্পয়লারটা আপনার এরকম বসে যাচ্ছে, তখন লুকসটা আপনার এরকম আসছে। সব কিছুই আগের মতোই, সব কিছুই সেম আছে, খালি জাস্ট গ্রাফিক্সগুলো আপনার আলাদা আলাদা করেছে। যে মডেলগুলো দেখতে পাচ্ছেন, আগের থেকে, আগের ডিফটারে এইখানে যে লকটা ছিল, লকটা একটু ডাউন ছিল। তখন কি হতো, কাস্টমারের কমপ্লেন আসতো যে গ্লাসটা আপনার বন্ধ হয়ে যাচ্ছে। কিন্তু এই মডেলে লকের যে ফেসিলিটিটা, এটা অনেক বেটার করেছে, এই যে যার কারণে এটা যতই আপনি জার্কিং করুন কিছু প্রবলেম হবে না। বাকি সব ফিচার্সই সেম রয়েছে, প্যাডিংয়ের কোয়ালিটি বলুন সব কিছুই আপনার সেমই আছে, ডট সার্টিফাইডও আছে। কিন্তু কালারগুলো আমি বলবো একদম আনকমন কালার করেছে প্রতিটা মডেলেরই।
প্রতিটা মডেলেরই কালারগুলো আপনার একদম আনকমন, এবং প্রতিটা মডেলেরই আপনার যে ভাইজার লকের যে জায়গাটা, জায়গাটা আগের থেকে অনেক বেটার কোম্পানি এটা প্রোভাইড করছে এখন। আশা করব আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, তাহলে প্লিজ সবাই একবার সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে দেবেন। আবার নতুন মডেল, নতুন গ্রাফিক্স, নতুন কিছু নিয়ে আপনাদের সাথে দেখা করব। তো আজকের মতো এইখানেই।